তাহলে এখন থাকছে ভারতের কমেডি কিং খ্যাত তারকা ব্রহ্মানন্দন কত টাকার মালিক, ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। ভারতের সবথেকে ধনী কমেডি অ্যাক্টর হলেন তিনি, যে তার এক জীবনে এত সিনেমায় অভিনয় করেছে যা অন্যদের কাছে অবিশ্বাস্য স্বপ্নের মতো। মূলত সেই তারকার নাম হচ্ছে ব্রহ্মানন্দন, যে কিনা বর্তমান সময়ে তেলুগু সিনেমার তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। এদিকে অভিনেতা ব্রহ্মানন্দন এ পর্যন্ত 1000-এর বেশি সিনেমাতে অভিনয় করেছেন, যার ফলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নামও অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া পৃথিবীতে জীবিত অভিনেতাদের মধ্যে সবথেকে বেশি সিনেমার অভিনয় খেতাবটি তারই। এছাড়া আপনারা সকলেই জানেন, টিভিতে তেলুগু সিনেমা চালু করলেই এই তারকাকে দেখা যায়, কেননা অধিকাংশ সিনেমাতেই অভিনয় করেন এই তারকা। যদিও বর্তমানে তাকে সিনেমাতে নিয়মিত অভিনয় করতে দেখা যায় না, কেননা তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ এবং ইতিমধ্যে তার 3টি হার্ট অ্যাটাক হয়েছে, যার ফলে সিনেমার জগৎ থেকে একটু বেশি দূরে থাকেন এই তারকা। এছাড়া আপনারা অনেকেই জানেন, সিনেমায় নায়ক নায়িকার পর তাকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকে বেশি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তিনি থাকেন প্রধান আকর্ষণ, যার ফলে দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা। অন্যদিকে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে অন্যতম একজন ব্রহ্মানন্দন, যার বর্তমান সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার। এছাড়া ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে বর্তমানে ব্রহ্মানন্দনের সম্পদের পরিমাণ প্রায় 350 কোটি রুপির কাছাকাছি। এদিকে সম্প্রদায় নিখিলে তিনি বলিউড অনেক অভিনেতার চেয়েও এগিয়ে আছেন। এক্ষেত্রে অজয় দেবগন কিংবা বলিউডের কমেডি কিং খ্যাত তারকা কপিল শর্মার থেকেও এগিয়ে আছেন তিনি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কত সম্পদের মালিক অভিনেতা ব্রহ্মানন্দন। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।